আসসালামু আলাইকুম। গ্রিন ডেইরি ফার্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা সবাই জানেন যে আমি আপনাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন দেখানোর চেষ্টা করি। আজকে নিয়ে আসছি কিছু দেশাল জাতীয় কিছু সার গরু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই গরুটার বয়স খুবই কম, আপনার 4 মাস করে হেক্টর বয়স, 4-5 মাস। তো এই গরুগুলা আমি আমার যে ভিউয়ার্সগুলো আছে, সাবস্ক্রাইবার যারা আছে, আমি অধিকাংশ কিন্তু বিক্রি করে থাকি যে বিভিন্ন রকমের সার গরু, দেশি গাভি এবং কি ফিজিয়ানের যে গাভিগুলো আছে, বিভিন্ন রকমের সার গরু এবং কি গাভি, আমি সব কিছু কিন্তু এই ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজের মাধ্যমে আমি আগে আপনাদের জানানোর চেষ্টা করি। যারা কিনতে চান আমার ভিউয়ার্সদের মধ্যে, তাদের জন্য একটু স্পেশালি কিছুটা ডিসকাউন্ট থাকে। তো এখানে যে সারগুলো আছে, 6টি আছে বর্তমানে, 6টি আমি বিক্রি করে দেবো। তো যদি আমার কোনো ভিউয়ার্স নিতে চান যে আপনারা দেশাল জাতীয় কিছু সার পালবেন, তাহলে কিন্তু আপনারা আমার কাছে চলে আসতে পারেন। কারণ আমি যে এই সারগুলো বিক্রি করি, কারণ আমার যে ভিউয়ার্সগুলো আছে, কখনোই আমি কখনোই খারাপ কোনো জিনিস আপনাদের দেবো না। আপনারা আসবেন, আপনারা বলবেন যে আপনাদের কী পরিমাণ আপনার সারগুলো লাগবে এবং কি গাভি লাগবে, সুস্থ গাভি সুস্থ সার আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং দেবো। তো এটার কম্বলগুলো খুবই সুন্দর এবং কি আপনার 6 মাস 1 বছর পালার পর এটার ওয়েটও অনেক সুন্দর হবে এবং কি স্বাস্থ্যটাও অনেক ভালো হবে যদি দানাদার যুক্ত খাবার খাওয়ান। আর মূলত বিষয়ে একটা বিষয় মনে রাখবেন যে আপনার সারগুলোই হোক বা গাভি হোক, পালন করার আগে আপনার কিমনির ইঞ্জেকশনটা দিতে হবে অতিপ্রথম, তারপরে অন্যান্য বিষয়গুলো। তো আমি সবাইকে ভালোভাবে আমার এই সারগুলো দেখাচ্ছি। তো দেখুন, দেখেন অনেক সুন্দর সারগুলো, লাল টুকটুকে। এটা এখন জিঙ্ক প্লাস খৈল, এগুলো খাওয়াইলে আরও চকচক হবে। দেখেন অনেক সুন্দর এই সবগুলা। এটার কোম্বলটা আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন। এই ভয় বেশ না, এই দেখেন কোম্বলটা অনেক সুন্দর, একদম সফট, দেখছেন। তো যদি কারো যদি সাহেল জাতের যে সার বাছুরগুলো যদি লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি কারো গাবি লাগে তাও আমাকে জানাবেন। ফিজিয়ান জাতের যে সারগুলো আছে এগুলো আমার কাছে পেয়ে যাবেন। তো আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা লাইক এখনও লাইক দেন না বা কমেন্ট করেন না, কমেন্ট করে জানাবেন বিষয়গুলো কেমন লাগে, আর আমাকে উৎসাহ জাগাবেন। আসলে আমি আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব, আর আমি ক্যামেরা কোয়ালিটিটাও আরও বেটার করব। কারণ আমার এই ফার্মটিতে আমি ওয়েট অনুযায়ী সারগুলো বিক্রি করে থাকি, কখনোই দালালমুখী হবেন না, আমার কাছে চলে আসবেন সরাসরি। কারণ আমি কখনোই একটা ধরেন এই এই সারটার আমার কেনা পড়ছে অনলি 35, আমি এটা 2-1 হাজার হলে আমি এটা সেল করে দেব, কারণ আমার বেশি লাভের প্রয়োজন নাই। আমার দরকার হচ্ছে অধিক মানুষ আমার কাছে আসবে, 100 সার বিক্রি করে আমি ইনকাম করতে পারবো অনেক টাকা, আর যদি আমি সেল বেশি হয় লাভের সংখ্যাটা আমার কম হোক, সমস্যা নাই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের পর্যন্ত এই তো, আল্লাহ হাফেজ।